আছে 100 টাকা ডানাতে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনি কোনটা নেবেন এর মধ্যে যেখানে একটা নিতে পারবেন যেটা নেবেন সেটা তোমার हाय गाइस वेलकम बैक टू माय चैनल मोबाइल तो कैमरा चो तुम्हारा एक वीडियो चले तो आज के वीडियो अवश्य सोशल एक्सपेरिमेंट होते चले अवश्य टाइटल थंबनेल देखे सब बुझे गो कि होते चले बेसी और बोझानों किस नहीं फ्लैग वर्सेस मानी अर्थात तुम्हारा जो बुझे जाचो सेटाई ठीक है देशभक्ति নিয়ে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চলেছি 15 আগস্ট তোমরা ভিডিওটা পাচ্ছ 15 আগস্ট শুট করছি আজকে রবিবার ঠিক আছে চলো আমার সঙ্গে আজকে এখন আসে হচ্ছে মোবাইল ব্লগার ভাইয়া ঋত্বিক নাম হচ্ছে ঋত্বিক অবশ্যই সবাই মিলে সাপোর্ট করো এবং সাপোর্ট করো ভাই হ্যাঁ আমি তুই কিছু বলবি একটু বল আমি ট্রাভেল ব্লগ সামথিং তোমার বানাই আর এখন নবীনদের সাথে আজকে ফার্স্ট মিট আপ বলতে পারো তো চলো ভিডিওটা দেখতে হও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আমার চ্যানেলটা তো একদম একদম আর একটা কথা বলে রাখি ঋত্বিকের কলকাতার দিকে সমস্ত ভিডিও তোমরা পাবে ট্রাভেল ভিডিও আমার বেশিরভাগ ভিডিও ট্রাভেল ভিডিও আছে আর তোমরা ভিডিওগুলো দেখতে পারো যদি ভালো লাগে তো তবেই বন্ধুরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার ওকে একদম একদম দেখো ভিডিও ক্রিয়েট করছি আমরা হচ্ছে অনেক কষ্ট করে কিন্তু তোমরা ফল না দিলে তো আমাদের কষ্ট লাগে তাই না একদম দুদিক দিয়ে কষ্ট পেলে হবে না একদিক দিয়ে আনন্দ দিতে হবে ভিউজ এবং সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে চলো ভিডিওটা স্টার্ট স্টার্ট তো ব্যাপারটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে গেলে আগে দরকার হচ্ছে ফ্ল্যাগ আর ফ্ল্যাগের দোকানে চলে এসেছি ওই যে মোটামুটি একটা ফুলের দোকানের সঙ্গে ফ্ল্যাগের দোকান আছে তো আগে চলো ফ্ল্যাগটা কিনে নিই তারপরে এক্সপেরিমেন্ট ধামাকা আসতে চলে দেখতে পাচ্ছ জয় হিন্দ দাদা মানে ফ্ল্যাগটা চুজ করলে একটু ভালো হবে ফ্ল্যাগটা কেন চুজ করলে পুরো আমি দেশকে ভালোবাসি আমার দেশের ফ্ল্যাগ সবথেকে বড় জিনিস তাই মানে সবাই দেশের মানুষ দাদা ঢুকে আসো মানে এটা আমার ভালো লাগলো এখন পর্যন্ত মানুষ এরকম ভাবে যে এগিয়ে যাচ্ছে দাদা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা সরকারি একটা ভালো জিনিস আছে 100 টাকা ডানাতে আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনি কোনটা নেবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ কেন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিলেন কেন আপনি 100 টাকা কেন নিলেন দেখুন আপাতত মূল্য 100 টাকা চাইতে এসে একদম মানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দাম দিয়ে কেনা যায় না এটাই আমি বলতে চাইছি তাই তো অবশ্যই আমি প্রাউড ফিল করছি ঠিক আছে থ্যাংক ইউ সকলকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা করে চকলেট সকলকে ধন্যবাদ টাটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ তুমি কোনটা নেবে তুমি যেটা নেবে সেটা তোমার কোনটা নেবে দুটো জিনিস দেওয়া আছে সামনে 15 আগস্ট একটা 100 টাকা দেওয়া হচ্ছে একটা ফ্ল্যাগ দেওয়া আছে তুমি কোনটা নেবে এর মধ্যে যেখানে একটা নিতে পারবে যেটা নেবে সেটা তোমার ভাই একটাই কথা প্রথম ভাবে টাকা নিয়েছে তুমি ফ্ল্যাগটা নিলে না কেন ফ্ল্যাগটা নিলে না কেন যাইহোক টাকা মানে টাকা নিয়েছে চলো নমস্কার কাকা আপনাকে দুটো জিনিস দেওয়া হচ্ছে ঠিক আছে আপনি যে কোনো একটা নিতে পারেন এই হাতে আছে ইন্ডিয়ার পতাকা এটা 100 টাকা আপনি যেটা নেবেন আপনার আপনি কোটা নেবেন পতাকাটাই ভালো পতাকা ভালো আবার ভেবে দেখুন 100 টাকা আমার এই হাতে আছে আর এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আপনি কোনটা নেবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ নেবেন তাই তো আমাদের দেশের পতাকা নেবেন তাই তো হ্যাঁ কেন নেবেন একটু বলুন কেন নেব বলতে গেলে আমরা ইন্ডিয়ায় বাস করছি আমাদের এটা ভারতবর্ষ এটা জাতীয় পতাকা আমাদের গর্ব তাই তো গর্ব আচ্ছা দেশকে ভালোবাসি টাকা কেনা টাকা তো আমরা কামিয়ে নেবো তাই তো আমরা তো রোজগার করতেই পারি একদম এই কথাটা শুনে আমারও ভালো লাগলো থ্যাংক ইউ কাকু আমাদের তরফ থেকে
পতাকা এবং একটা ছোট্ট করে চকলেট বলো যে পতাকাটা তো পয়সা পয়সা না না স্যার আমরা ভিডিও করছি তাহলে এক্সপেরিমেন্ট এই যে মানুষের এই যে পতাকার প্রতি ভালোবাসা আছে এখনো মানে একটা ভালোবাসা ধরুন 15 আগস্ট হলে আমরা ভুলে যাই আমরা একটা সোশ্যাল মেসেজ ছড়াচ্ছি 15 আগস্টের পরে এই যে আমাদের হাতে পতাকা আছে আমরা ভুলে যাই এটা পতাকা কি রাস্তায় দেখবেন পড়ে থাকে অনেকে পতাকা টাকায় অনেক ক্লাবের তরফ থেকে কিন্তু রাস্তায় পড়ে থাকে আমরা কিন্তু রাস্তায় যদি একটা 50 টাকা থাকে কুড়িয়ে নেবো পতাকা কিন্তু ফোড়াই লাগে এটা কিন্তু বাস্তব এটা বাস্তব ঠিক আছে আমাদের উচিত সেই পতাকা তুলে সম্মান করা আমরা একটা আপনাকে অফার দিচ্ছি যেটা হচ্ছে আমার বাঁ হাতে আছে হচ্ছে যে 100 টাকা আর একটা আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের দেশের পতাকা আপনার যেটা পছন্দ হয় তুলুন অবশ্যই সারা জীবন লাইফ পর্যন্ত ছেলে ছেলে দাদু বলছেন এটা সারা জীবন লাইফে আমাদের এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে দেশের জওয়ানরা তাই তো এটা হচ্ছে আমরা আপনি ধরুন কথাটা এটা হচ্ছে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম সারাদিন ধরে আমরা দেখছি যে দেশভক্তি এবং দেশের পতাকার প্রতি ভালোবাসা কতটা আছে আর দুদিন পর হচ্ছে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা 15 আগস্ট পরে কী করি পতাকা জিনিসটা ভুলে যাই স্কুল ক্লাব মহাবিদ্যালয় বিদ্যালয় সব জায়গায় পতাকা টাঙায় কিন্তু ওই 15 আগস্ট পরে ওই পতাকা রাস্তায় পড়ে থাকে আমরা রাস্তায় যেতে যদি 50-100 টাকা পড়ে থাকতে দেখি কুড়িয়ে নিই কিন্তু ফ্ল্যাগটা পড়াই না কেন পড়াই না আমরা সেইভাবে গুরুত্ব দিই না বলছে আমি একটা সোশ্যাল মেসেজ দিলাম দাদু কিন্তু অনেক কিছু কথা বলেছে আমার মনে লাগলো খুব ভালো লাগলো যে আমরা মেন উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি মেসেজ আপনিও ফার্স্টেই বলেছেন আপনিও ফার্স্টে বলেছেন যে আমি কেন নেবো টাকা এটা কিন্তু আপনি বলেছেন অবশ্যই টাকাটা বড় কথা না আমাদের দেশের পতাকাটাই বড় কথা আর আমরা পতাকা নিয়ে বাঁচছি অবশ্যই অনেক বীর জওয়ানরা এই পতাকার জন্যই লড়েছে একদম খুব ভালো লাগলো আজকে এই এক্সপিরিয়েন্স করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমরাও এটা রুলসটা ফলো করো সবাই পতাকাকে সেমভাবে গুরুত্ব দাও অবশ্যই জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি Aja aja jinde shami aare ke tale